ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এলসিন ওজে ট্যাবলেট সম্পর্কে জানবো, আর এই এলসিন ওজে ট্যাবলেটটা দুটা উপাদানের কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে। আমরা আজকে জানবো এই এলসিন ওজে ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান থাকে, আর এই এলসিন ওজে ট্যাবলেটটা কি, আর তার সাথে আমরা জানবো এই এলসিন ওজে ট্যাবলেটটা আমাদের কি কি অসুবিধার বা কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা জানবো এই ওষুধের ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আপনারা এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর তার সাথে আমার এই চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলক। এই ওষুধের মধ্যে দুটা উপাদান থাকে, এক হচ্ছে লিভোফ্লক্সিসিন আর একটা হচ্ছে অর্নিডাজল। এই দুটো উপাদান দিয়ে এই এলসিন ওজে ট্যাবলেটটা তৈরি হয়েছে। এই ওষুধের মধ্যে লিভোফ্লক্সিসিন থাকে 250 mg, আর তার সাথে অর্নিডাজল থাকে হচ্ছে 500 mg থাকে। আর এই এলসিন ওজে ট্যাবলেটটা তৈরি করেছে হচ্ছে লুপিন, এই এলসিন ওজে ট্যাবলেটটাকে তৈরি করেছে। আর এই এলসিন ওজে ট্যাবলেটের দামের কথা যদি আমরা বলি, এর দাম হচ্ছে 130 টাকা মাত্র 10টা ট্যাবলেটের দাম। মার্কেটে যদি আপনারা ওষুধের দোকানে এই এলসিন ওজে ট্যাবলেট নামে যদি না পান, তাহলে পরে এই লিভোফ্লক্সিসিন আর অর্নিডাজল প্রিপারেশনে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমরা জানবো এই ওষুধের মধ্যে লিভোফ্লক্সিসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ, যা আমাদের ব্যাকটেরিয়া দ্বারা ব্যাকটেরিয়ার গ্রোথ বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি সংক্রমণ থেকে রক্ষা করে। আর তার সাথে অর্নিডাজল হলো এক ধরনের নন প্রোটোজোয়াল ওষুধ, যা আমাদের প্রোটোজোয়া থেকে বা পরজীবী থেকে যে যে একটা সংক্রমণ হয় সেই সংক্রমণটাকে ঠিক করে। এই ওষুধের আমরা মেনলি ইউজ সম্পর্কে জানবো, এই ওষুধটা আমাদের শরীরে কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের যদি হঠাৎ করে খুব বেশি ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়, ডায়রিয়া পাতলা পায়খানার মতো একটা লক্ষণ, সেই ডায়রিয়া পাতলা পায়খানার লক্ষণটাকে ঠিক করতে ডক্টরেরা এই এলসিন ওজে ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যাটা বারবার হতে থাকে, মানে সারাদিনে অনেকবার পায়খানা হতে থাকে, পায়খানাটা কোনোভাবে কমতে যায় না। আর তার সাথে দেখা যায় যে এই পাতলা পায়খানার সাথে পেটের মধ্যে একটা ব্যথার মতো সমস্যা দেখা যায়, যে পেটের মধ্যে যখনই ব্যথা হবে তখনই বারবার পায়খানা পেয়ে যাবে। যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে ডক্টররা এই এলসিন ওজে ট্যাবলেটটাকে দিয়ে থাকে। এছাড়া দেখা যায় যে ভার্জিনাল ইনফেকশন, মেয়েদের বা মহিলাদের ভার্জিনাল ইনফেকশনের ক্ষেত্রেও এই ট্যাবলেটটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভার্জিনাল ইনফেকশন বলতে ভার্জিনালের মধ্যে একটা গুড়ি গুড়ি একটা চুলকানের মতো লক্ষণ দেখা দিতে পারে, পেশাব করার সময় একটা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দেখা দিতে পারে তল পেটের মধ্যে একটা ব্যথার মতো সমস্যা, যদি এই সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা খুব ভালো কাজ করে। এছাড়া যদি কারো দাঁতের মধ্যে ইনফেকশন হয়ে যায়, যে দাঁতের মধ্যে অতিরিক্ত পরিমাণে একটা ইনফেকশন হয়ে গেছে, সে আবার এই দাঁতটা তুলে ফেলবে, যদি এরকম সমস্যা দেখা যায় তখন সেই ক্ষেত্রে ডক্টরেরা করে কি, সবার প্রথমে এই এলসিন ওজে ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে দেয়। কেননা এই ট্যাবলেটটা খেলে পরে এই দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনটা ঠিক হয়ে যাবে। এছাড়া যদি আমাদের কানের মধ্যে ইনফেকশন হয়ে যায়, লাংসের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, চোখের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, সেই সব ক্ষেত্রেও ডক্টরেরা এই এলসিন ওজে ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও ডক্টরেরা টাইফয়েড ফিভার, মানে টাইফয়েড জ্বর যেটাকে আমরা বলে থাকি, সেই টাইফয়েড জ্বরের মতো যদি সমস্যা দেখা যায় সেই টাইফয়েড জ্বরের সমস্যাটাকেও ঠিক করতে ডক্টরেরা অ্যান্টিবায়োটিক হিসাবে এই এলসিন ওজে ট্যাবলেটটাকে দিয়ে থাকে। এক কথায় এই এলসিন ওজে ট্যাবলেটটা ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই এলসিন ওজে ট্যাবলেটের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই এলসিন ওজে ট্যাবলেটে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না। তবুও যদি মনে হয় কখনো এই ট্যাবলেটটা খাওয়ার পর সারা শরীরে অ্যালার্জির মতো কোনো লক্ষণ, গুড়ি গুড়ি চুলকানির মতো একটা সমস্যা, এছাড়া আর একটা কমন সাইড এফেক্ট দেখা যায় যে খুব বেশি কষ্টকাঠিন্যর মতো একটা সমস্যা দেখা দিতে পারে, তার সাথে নসিয়া বমিটিংয়ের মতো একটা সমস্যা, বমি বমি ভাব লেগেই থাকবে, তার সাথে একটা মাথা ঘোরানো বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। যদি এই সমস্যাটা দেখা যায় হালকা কিছু সময় ধরে থাকে তাহলে ভয়ের কোনো কিছু ব্যাপার নেই। যদি এই সমস্যাগুলো একটু বেশি গুরুতর পরিমাণে বেড়ে যায় বা সমস্যাটা অনেকক্ষণ ধরে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আর এই ওষুধের যদি আমরা ডোজের কথা বলি, নর্মালি 12 বছরের উপরে মানে অ্যাডাল্ট ডোজদের ক্ষেত্রে একটা করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা, সকাল অথবা রাত্রে খাওয়ার পর দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এছাড়াও যদি আমরা বাচ্চাদের কথা যদি বলি, মোটামুটি 7-8 বছরের বাচ্চা থাকে, 12 বছরের বাচ্চা যদি হয়, তো সেই ক্ষেত্রে আপডেট করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোনো ওষুধের ডোজ রোগীর স্বাস্থ্য কন্ডিশন তার বয়স আর ওজনের উপর ডক্টরেরা দিয়ে থাকে। তো এর জন্যই কিছু কিছু ক্ষেত্রে রোগীর ডোজ আলাদা আলাদা হয়ে থাকে, বা কতটা পারফেক্ট কতটা পরিমাণে দেওয়া হবে রোগীকে সেটা নির্ভর করে রোগীর স্বাস্থ্য এবং কন্ডিশনের উপর। এটাই ছিল আজকে আমার এই এলসিন ওজে ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তার সাথে এই ওষুধ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।